আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। কেমন আছেন সবাই? রোবট বালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটি ব্লগ সাইটের রিভিউ দেখব। এটি আমাদের কিছুদিন আগে আমরা একটি সম্পন্ন করলাম। হ্যাঁ, তো এটা একটা সিম্পল একটা ব্লগ, পাবলিক ব্লগ। সবাই এখানে অ্যাকাউন্ট করে তাদের ক্যাটাগরি অনুযায়ী পোস্ট করতে পারবে। তো চলুন আমরা দেখে আসি যে কীভাবে কী করা যাবে। তো এখানে ব্লগার হতে গেলে অর্থাৎ আমাদের যদি পোস্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো চলুন আমরা আগে রেজিস্ট্রেশন করে নিই। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে আসলে একটা পেজে নিয়ে যাবে, লগ ইন রেজিস্ট্রেশন সেম পেজ। এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে এই জিনিসগুলো আমাদের এই ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। তো আমরা চলুন ফিল আপ করে নিচ্ছি একটা, সাপোজ সিম্পল একটা রেজিস্ট্রেশন করি, ডেমো। দেন আমরা ফুল নেম দিলাম, ডেমো 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 দিলাম। দেন তারপর আমরা যদি একটা ইমেল অ্যাড্রেস দিই, ডেমো অ্যাট দ্য রেট ডেমো ডট কম। ওকে, দেন আমরা একটা জেন্ডার যদি চুজ করি, মেল দিলাম, পাসওয়ার্ড দিলাম ডেমো, আমরা দেখতে পাচ্ছি লগ ইন হওয়ার পর হলো মূলত এই অবস্থা। তো আমরা চাইলে সিটিং এ গিয়ে আমাদের প্রোফাইল গুলো আপডেট করতে পারবো। এখানে অ্যাবাউট মি দিব, ডেমো দিলাম, হ্যাঁ আমরা একটা পিকচার চুজ করতে পারবো। আর বাই ডিফল্ট কান্ট্রি এখানে বাংলাদেশ ঢাকা সিটি দেখাবে, আমরা চাইলে এটাও চেঞ্জ করতে পারবো। আর মেইল অ্যাড্রেসটি আর ইউজার নেমটি এটি কখনো চেঞ্জ হবে না, এটা চেঞ্জ করার মতো না, এটা একবার দিলে এটি থাকবে। আর জেন্ডারও চেঞ্জ হবে না প্রথম থেকে। যদি এগুলো চেঞ্জ করতে হয় তাহলে হয়তো যে কন্ট্রাক্ট বা অ্যাডমিনিস্ট্রেটর সাথে যোগাযোগ করতে হবে, এরকম ব্যবস্থা রাখা আছে। দেন অ্যাভাটার, তো অ্যাভাটারের ক্ষেত্রে প্রোফাইল পিকচার আমরা একটা ছবি অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল একটা ছবি দিয়ে দিলাম, সাপোজ আমরা দিলাম আপডেট দিলাম। তো এটা আসলে সেশন দিয়ে ডাটাগুলো নিয়ে আসা, তো সেই জন্য দেখাচ্ছে যে ব্লগার ইনফো আপডেট সাকসেসফুলি, ইউনিট লগ ইন ব্যাক টু সি দিস চেঞ্জ। মানে আমাদের আবার লগ ইন দিতে হবে, লগ আউট করে লগ ইন দিলে পরবর্তীতে আমরা চেঞ্জগুলো দেখতে পাবো। আমরা যদি দেখি যে ডেমো, তারপর এখানে পেস্ট করে দিলাম লগ ইন, তো এখানে ছবিগুলো আস্তে আস্তে সেটিংয়ে গেলে আমরা সেই ইনফরমেশনগুলো দেখতে পাবো। আচ্ছা, হোম থেকে যাচ্ছি। তো হোমে আমরা এখানে টাইটেল এবং এখানে এডিটর আছে, আমাদের পছন্দ মতো এখানে পোস্ট দিতে পারবো বিভিন্ন ক্যাটাগরি এগেনস্টে। আমরা একটা পোস্ট দিয়ে দেখি ডেমো, হ্যাঁ এখানে কিছু লিখলাম, আমার কিন্তু ইচ্ছা মতো ডিজাইন করে লিখতে ডেমো ডেমো, এগুলো কালার করতে পারবো ইচ্ছা মতো। যদি কালার করতে চাই সেক্ষেত্রেও সেই ব্যবস্থা রাখা আছে, এই যে এখানে, হ্যাঁ এই যে, ঠিক আছে। টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবো। ওকে, তো একটা ক্যাটাগরি দিলাম, সাপোজ লাইফ স্টাইল, ফটোতে গেলাম, ফটো যাওয়ার পরে একটা ফটো দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। শেয়ার, তো শেয়ার দেওয়ার সাথে সাথে পোস্ট সাবমিটেড সাকসেসফুলি, পোস্ট উইল বি রিভিউড বাই অ্যাডমিন অর এডিটর শর্টলি, ঠিক আছে। অ্যাডমিন এবং এডিটর পোস্টটিকে রিভিউ করবে। তো আমরা চলুন এখন অ্যাডমিন প্যানেলে লগ ইন দিই। তো এটি হলো অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিনের ইউজার পাসওয়ার্ড হলো অ্যাডমিন অ্যাডমিন, আমরা পাসওয়ার্ড দিলাম লগ ইন। তো এখানে অ্যাডমিন অনেক কাজ করতে পারবে, সে দেখতে পাচ্ছে যে টোটাল 10টা পোস্ট আছে। পোস্ট এখানে ক্লিক করলে দেখা যাবে টোটাল ব্লগার আছে 7 জন, এটাও দেখা যাবে, 2 জন এডিটর, হ্যাঁ। তারপর সাপোর্ট, মানে সাপোর্ট পেজটা কি আমি পরে দেখাচ্ছি, মেসেজ যে পাঠাবে কন্ট্যাক্ট পেজ থেকে সেটা। তো আমরা প্রথমে যাবো যে পোস্টে, পোস্টে যাওয়ার পর রিভিউ ইন একটি পোস্ট, এই যে মাত্র একজন পোস্ট দিল সেটি এখানে দেখা যাচ্ছে, সিম্পল। আমরা চাইলে এখান থেকে ভিউ করতে পারি যে পোস্টটি আসলে কী, হ্যাঁ। তো পোস্ট দেন আমরা এটাকে চাইলে অ্যাক্টিভ করে দেবো ডেমো। তার আগে দেখিয়ে নিচ্ছি যে যেহেতু পোস্টটি নেই, সকল পোস্ট অল পোস্টে গেলে সম্পূর্ণ পোস্টগুলো, সকল পোস্টগুলো এখানে শো করবে, হ্যাঁ ডিসেন্ডিং অর্ডার, মানে লাস্ট যেটা সেটা। তো পোস্টটি কিন্তু নেই যেটা আমরা দিলাম এটি। তো আমরা এখানে অল পোস্টে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো পোস্ট এখানে দেখা যাবে, পেজিনেশন আসবে 1 2 এভাবে চলে আসবে। তো লাস্ট যে পোস্টটা সেটাই ফার্স্ট আসবে। তো এটা তো আমরা এখনো অ্যাক্টিভ করিনি, তো আমরা এটা পোস্টে এডিট করে, তো এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস ইন অ্যাক্টিভ, চাইলে এটাকে অ্যাক্টিভ করে দিতে পারবো আপডেট, হ্যাঁ। তো এখন যদি আমরা এই পেজটাকে একটু লোড দিই সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো সেই পোস্ট এখানে চলে আসছে। আবার এখানে ক্লিক করলে অন্য একটি পেজে সিঙ্গেল পোস্ট দেখাবে, এডিটর পোস্ট, যেহেতু আমি লগ ইন দিয়ে আছি, চাইলে এখানে ভোট দিতে পারবো, কমেন্টস দিতে পারবো, হ্যাঁ কে পোস্ট করছে, চাইলে তার প্রোফাইলও দেখতে পারবো, ঠিক আছে। এটাই আর ক্যাটাগরি অনুযায়ী, যেমন লাইফ স্টাইল ক্যাটাগরিতে একটা পোস্ট দিলাম, 2টি পোস্ট আছে দেখাবে, কোনো ক্যাটাগরিতে যদি পোস্ট না থাকে সেক্ষেত্রে দেখাবে যে নো পোস্ট ফাউন্ড। এদিকে কন্ট্যাক্ট পেজ আছে, তো কন্ট্যাক্ট পেজে আমরা কন্ট্যাক্ট করতে পারবো, এখানে যদি নাম পূরণ করি যেমন মোহাম্মদ আলী খান। তো মেইল যদি আমি ভুল দিই এখানে ভুলটা দেখাবে, সাবজেক্ট টেস্ট একটা দিলাম, ডিসক্রিপশনও দিলাম টেস্ট, সাপোজ যদি সেন্ড করি সেটি অ্যাডমিন বা এডিটর, এটি
রিভিউ করতে পারবে। এখানে একটা ম্যাপ আসবে সেন্স সাকসেসফুল। তো আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, ড্যাশবোর্ডে যাই, এখানে কিন্তু দেখতে পাবো যে সাপোর্ট 7টা, আগে ছিল 6টা। ভিউ ডিটেলসে গেলেও হবে, অথবা যে এখানে ইনবক্স আছে, আমরা যদি ভিউ ডিটেলসে ক্লিক করি সেক্ষেত্রে দেখাবে যে কতগুলো আনরিড, যেটা লাস্টে সেটা লাস্টে আসবে আর কি। তো এখানে দেখতে পাবো যে আমি কেবল যেটা পাঠালাম চাইলে এটাকে এইভাবে ভিউ করতে পারবো। দেখলাম ভিউ করে ডান ডান দিয়ে এখন চাইলে রিপ্লাই দিতে পারবো। হ্যাঁ, তো এখানে ফ্রম একটা মেইল দেবো, এই মেইলে যাবে, সাবজেক্ট দিয়ে মেসেজ দিয়ে সেন্ড করলেই মেইলে চলে যাবে, মানে এই যে এই মেইলটাতে চলে যাবে। তো এখন এখানে কথা হলো যে এটি তো লোকাল হোস্ট আছে, যদি হোস্টিং কিনা হয় বা হোস্টিং এর লাইভ সার্ভার থাকে সেক্ষেত্রে অটোমেটিক বলছে, বাট এখানে করতে গেলে একটি এরর থাকে, আসলে একটি এরর না, তো লাইভ সার্ভারে এটা ঠিকঠাক মতো কাজ করবে। তো এখন আমাদের সব কিছু হয়ে গেলে আমরা যদি আনরিডে যাই, দেন আমাদের এই মেসেজটি যেমন কাজ শেষ শেষ হয়ে গেলে আমরা চাইলে এটাকে সিনবক্সে পাঠাতে পারবো। ওকে দিলাম, এটি এখন সিনবক্সে চলে গেলো। সিনবক্সটা হলো এই যে এখানে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেসেজ, চাইলে এখান থেকে ভিউ করতে পারবো, আবার ডিলিটও করে দিতে পারবো। যদি ডিলিট করে দিই এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আবার ড্যাশবোর্ডে চলে যাচ্ছে, এখানে এডিটর আছে, আমরা চাইলে এডিটর অ্যাড করতে পারবো, বা এই যে সাইড থেকে ভিউ এডিটর এডিট করতে পারবো, যা অ্যাড করতে পারে। অ্যাড যদি করি সেক্ষেত্রে আমরা দিলাম ডেমো, নাম দিচ্ছি জাস্ট ডেমো, এডিটর নেম ডেমো, ইউজার নেমও দিলাম ডেমো, ইমেল দিলাম demo@mail.com, হ্যাঁ পাসওয়ার্ড দিলাম ডেমো। তো এখন আমরা চাইলে অ্যাড করতে পারি, অ্যাড করলাম, ওকে এডিট করতে পারলো। আর এখানে আমরা চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারবো এবং ক্যাটাগরি ভিউ করতে পারবো। এই যে ক্যাটাগরি আমরা চাইলে এগুলো এডিট করতে পারি, ডিলিট করতে পারবো। আমরা যদি কোনো একটা ক্যাটাগরি ডিলিট করে দিই, এর এগেনস্টে যত পোস্ট আছে সবগুলি ডিলিট হয়ে যাবে। এখানে আছে ব্লগার লিস্ট, ভিউ ব্লগার, সবগুলো ব্লগারের লিস্ট আমরা এখানে পাবো, যে ডেমো এই ব্লগারটি, ঠিক আছে। তো এই ব্লগার জেনারেল, তো এখানে ভেরিফাইড ব্লগার রয়েছে, যেমন যেগুলো ভেরিফাইড। আমরা যদি হোম পেজে যাই, হ্যাঁ এই ব্লগের হোম পেজটাতে যদি দেখি, তো হোম পেজ নিয়ে আমরা একটা বর্ণনা দিচ্ছি, যেটি হলো যে এটা সার্চ, সার্চের পর দেখাচ্ছি হোম। তো এখানে কতজন ব্লগার অনলাইন, মানে আমি লগ ইন দিয়ে আছি, তো একজন দেখাচ্ছি। টোটাল ভিজিটর কয়জন এটা দেখাবে, টপ ব্লগার মানে যার বহুত বেশি পোস্টে সেটি দেখাবে, এটা ভেরিফাইড, এটা ভেরিফাইড ব্লগার। তো এটা এই সাইডটাও অ্যাডমিন প্যানেল থেকে বা এডিটর চাইলে সেটিং করতে পারবে। এগুলো রিসেন্ট পোস্ট, একটা টুইটারে যে পোস্টগুলো সেখানে একটা উইজেটের মাধ্যমে দেখানো হয়েছে। আর এই জিনিসগুলো র্যান্ডম পোস্ট, পোস্টগুলো র্যান্ডমলি আসবে, ঠিক নাই, হ্যাঁ আমি যদি লোড দেওয়া নতুন করে। আর এগুলো পপুলার পোস্ট, যে পোস্টে ভোট বেশি পড়ছে। আর নিচের এই পোস্টগুলো যেটা ক্যারোসেল স্লাইডারের মাধ্যমে যাচ্ছে, এটা হলো এডিটর চয়েস পোস্ট, অর্থাৎ এডিটররা এই পোস্টগুলো যে কোনো একটা পোস্ট চাইলে তারা চয়েস করে নিতে পারবে এটি। আর এখানে ব্রাউজ বাই ক্যাটাগরি আছে, এখানে কোনো কিছু ক্লিক করলে যদি ওই ক্যাটাগরি এগেনস্টে যত পোস্ট আছে সেগুলো দেখা যাবে। হ্যাঁ, তো আমরা হোম পেজে যা দেখলাম যে ব্লগারের ভেরিফিকেশন স্ট্যাটাস, ওকে। তো আমরা চাইলে আমরা যে অ্যাকাউন্টটি খুললাম ডেমো, এটাকে ভেরিফাইড করে দেবো জেনারেল। আমরা চাইলে এডিট করলাম, তার নাম, সিটি, কান্ট্রি দেখাবে, আনভেরিফাইড, আমরা চাইলে তাকে ভেরিফাইড করে দিতে পারি, আপডেট, ওকে ভেরিফাইড হয়ে গেল। চলুন আমরা দেখে আসি আসলে ভেরিফাইড হলো কিনা, আমরা কীভাবে দেখবো। এখন দেখতে পাচ্ছি রিসেন্ট পোস্ট, সে তো এই পোস্টটি দিয়েছে, আমরা এখানে যাই। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ডেমোটা ভেরিফাইড, অথবা তার প্রোফাইলও যদি যাই, যে ডেমো যেহেতু লগ ইন দেওয়া আছে, হ্যাঁ প্রোফাইল এখন আসবে না যেহেতু সেশন দিয়ে ধরা, তো আমাদের লগ আউট দিয়ে লগ ইন দেয়, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পাবো। আর যে বিষয়টা আমরা যদি লগ আউট দিই, লগ আউটের সাথে সাথে এখন আমরা যদি যাই, এখন দেখাবে জিরো ব্লগার, ব্লগার কোনোটাই অনলাইনে নেই। আমরা চাইলে এই যে ব্লগারের পাবলিক প্রোফাইল দেখতে পাবো, সে কতগুলো পোস্ট দিয়েছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। অ্যাবাউট ব্লগার, তার একটা শর্ট ডিসক্রিপশন দেখতে পাবো, সে যে ভেরিফাইড এটাও দেখা যাবে, তার ইউজার নেম এখানে শো করবে, ঠিক আছে। আমরা চাইলে পোস্ট সার্চও দিতে পারবো, যে কোনো একটা পোস্ট আমরা কোনো কিছু লিখি সেক্ষেত্রে আমাদের সাজেস্ট করবে, যেমন মানে টাইটেলটা শুধুমাত্র সাজেস্ট করবে, ঠিক আছে। এবার কোনো কিছুই লিখি এভাবে সাজেস্ট করবো, যে কোনো একটা পোস্টে ক্লিক করলে আমরা সেই পোস্টের ডিটেলসটা দেখতে পাবো। আর একটা সাইড দিয়ে রিসেন্ট পোস্ট করতে পারবো, এখানে দেখাচ্ছে যে কমেন্ট ইজ ডিসেবলড, তো লগ ইন দেওয়া ছাড়া কমেন্ট দেওয়া যাবে না, এই হলো যে বিষয়টা, লগ ইন দিয়ে আমাদের কমেন্টস দিতে হবে। তো আমরা চলুন এডিট প্যানেলে একটু বিস্তর আলোচনা করি। তো এখানে এডিট ব্লগারটাও দেখালাম, ব্লগার এডিট করা যাবে, দেন পোস্ট, পোস্টে ভিউ অল পোস্ট করা যাবে, যে কোনো পোস্টকে চাইলে আমরা ইনঅ্যাক্টিভ করে দিতে পারবো। দেন স্লাইডার পোস্ট, তো স্লাইডার পোস্ট হলো সবগুলো পোস্টই এখানে দেখাবে, যে পোস্টটাকে আমার পছন্দ হবে সেটাকে শুধু স্লাইডার সেন্ড করবো, যেমন ডেমো এই পোস্টটাকে আমরা চাইলে স্লাইডার সেন্ড করতে পারি, ওদিকে ভিউ করতে পারবো, ওকে দিলাম, স্লাইডার অ্যাড হয়ে গেল। চলুন আমরা হোম পেজে যাই, দেখি স্লাইডার অ্যাড হলো, এটি আসছে, একটু ওয়েট করি, এই যে স্লাইডার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই বিষয়টা হলো এটা। দেন তারপর আছে সেটিং, সেটিং হলো লগো, আমরা চাই লগো আপডেট করতে পারবো, কোন লগো, সাইটের লগো, এই যে লগো, হ্যাঁ। দেন তারপরে আমরা আর কি করতে পারবো, টপ মেনু, টপ মেনুতে কি আছে, এই যে মেইল আর ফোন নাম্বারটা এটা আপডেট করতে পারবো। দেন সোশ্যাল,
আমাদের যে সোশ্যাল লিঙ্কগুলো আছে 1 2 3 আমাদের দ্বারা এই যেগুলো এবং ফুটারেও আছে দেখতে পাচ্ছি এই ফুটারে এই লিঙ্কগুলো আমরা আপডেট করতে পারবো অ্যাডমিনও পারবে আর রিপোর্ট এই রিপোর্টটা হলো অ্যাডমিন সবকিছু একটা সিম্পল একটা রিপোর্ট দেখতে পাবে যেমন টোটাল পোস্ট টোটাল ব্লগার টোটাল এডিটর ক্যাটাগরি হ্যাঁ টোটাল মেল ইউজার কত ফিমেল ইউজার কত এবং সম্পূর্ণ ব্লগ টোটাল কতগুলো ভোট করছে টোটাল কমেন্টস আপাতত দুইটা আছে দুইটা দেখাবে ভিজিটর হলো 21 জন এই যে এই ভিজিটরটা এটা ঠিক আছে তারপরে আরেকটা যে বিষয়টা টপ ক্যাটাগরি বলতে বোঝানো হচ্ছে যে যে সকল ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পোস্ট হয়েছে সেগুলো আর কি ধরো স্টোরি ক্যাটাগরি এগেনস্টে 11টি পোস্ট হয়েছে এটি হলো অ্যাডমিনের কাজগুলো অ্যাডমিন হ্যাঁ এখন আমরা যদি এডিটর হিসেবে লগ ইন দিই এখানে এডিটর এটা হলো এডিটর প্যানেল এডিটর আমরা অ্যাড করলাম কি ডেমো ডেমো দেন এখানে পাসওয়ার্ড হলো ডেমো এন্টার দেন সেও অ্যাডমিনের মতে সব কাজই করতে পারবে হ্যাঁ ব্লগার ইনবক্স হ্যাঁ শুধু এডিটর অ্যাড করতে পারবে না পোস্টের মধ্যে একটা বিষয় সেও অল পোস্ট ভিউ করতে পারবে ইনঅ্যাক্টিভ পোস্টগুলো রিভিউ করতে পারবে অ্যাক্টিভ করে দিতে পারবে ইনঅ্যাক্টিভও করতে পারবে এবং এডিটর যেটা কথা বলতেছে এই যে বিষয়টা একদম শেষে এখানে দেখতে পাচ্ছি যে যে পোস্টগুলো এইভাবে যাচ্ছে এটা এডিটর চয়েসের উপর ডিপেন্ড করে যেমন আমরা যে পোস্টটি দিলাম এটিকে এখন এডিটর চয়েস করে দেবো তো সেটার জন্য যে কাজটা করতে হবে আমাদের সবার আগে ভিউ অল পোস্টে যেতে হবে এখানে যাবো দেখতে পাচ্ছি যে এই পোস্টটি আমরা ভিউ করলাম এডিটর হিসেবে এখন লগ ইন দিয়ে আছি এডিট করলাম এডিটর এডিটে ক্লিক করি হ্যাঁ তো সেখানে পোস্টটি আমরা এইভাবে দেখতে পাবো দেখাবো দেখা যায় স্ট্যাটাস অ্যাক্টিভ চালিয়ে ইনঅ্যাক্টিভ করে দিতে পারবো এই যে এখানে এই একটা জিনিস যেটা অ্যাডমিনের থাকবে না এডিটর চয়েস নট সিলেক্টেড নো আমরা চাইলে এটাকে ইয়েস করে দিতে পারি ইয়েস করে দিয়ে আপডেট দিলাম ওকে এখন আমরা চলুন হোম পেজে যে একটা রিফ্রেশ দিলাম লোড দিলাম তো লোড দেওয়ার পর আমরা ওই যে পোস্টটা কিন্তু দেখতে পাচ্ছি এডিটর চয়েসে চলে আসছে এখানে ক্লিক করলে পোস্টের ডিটেলস আমরা এভাবে এরকম দেখতে পাবো চাইলে এখানে ভোট দিতে পারবো আমরা একটা অ্যাকাউন্টে লগ ইন দিয়ে ভোট দিচ্ছি তো সেখানে আমরা এটা দিয়ে লগ ইন দিলাম লগ ইন ওকে এই যে ভেরিফাইড ব্লগার আমরা হোম পেজে গেলাম আমরা ওই পোস্টে দিয়ে এই পোস্টে দিয়ে আমরা ভোট দিব মানে লাইক যেটাকে বলা হয় আমরা ভোট দিলাম এটাতে ভোট হয়ে গেল লাল হয়ে যাবে ভোট হওয়ার পর একটা ভোট কমেন্ট চাইলে কমেন্টস দিতে পারবো নাইস কমেন্টেড হয়ে গেল কমেন্টেড সাকসেসফুল এই যে কমেন্ট এক তো কে পোস্ট দিয়েছে তার প্রোফাইলও কিন্তু আমরা দেখতে পাই এটা আগেও দেখিয়েছি এই যে সে ভেরিফাইড তাকে ভেরিফাইড করা হয়েছে তার চাইলে তার পোস্টগুলো সার্চ করতে পারবো এই হলো ওভারঅল অবস্থা তো অ্যাডমিন সব অ্যাডমিনের সব মোটামুটি সব কাজই এডিটর করতে পারবো জাস্ট এই এডিটর চয়েস পোস্টগুলো ছাড়া এগুলো ছাড়া বাকি সব কাজই করতে পারবো লগ আউট দিয়ে দিচ্ছি তো এটি হলো এই আমাদের তৈরি করা একটা সিম্পল ব্লগ তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য